প্রথমত সবাইকে ওয়েলকাম আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা শুরু করতে চলেছি ফুড এসআই এবং লেডি কনস্টেবলকে লক্ষ্য রেখে, আগামীতে যাদের আছে তাদেরকে লক্ষ্য রেখে অঙ্কের একদম বেসিক থেকে, যারা জিরো লেভেল থেকে বলতে পারো যে যারা মাধ্যমিকের পরে যারা অঙ্কটাকে ছেড়ে দিয়ে, মানে যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড যাদের ছিল তাদেরকে, বিশেষ করে তাদেরকে, এবং যারা এবং মাধ্যমিকে যারা ভালো ছিলে, দেখবে কম্পিটিটিভে এসে অনেক সময় কি হয় যে অঙ্কের প্রতি একটা সেটার লেভেল থাকে, কিন্তু অঙ্ক এখানে এসে কম্পিটিটিভে অনেক পিছিয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমাদের এই কোর্সটা হচ্ছে একদম বেসিক থেকে জিরো লেভেল থেকে, কেউ যদি কিছু নাও জানো তো আজকে থেকে শেখা শুরু করো আমার সাথে, ঠিক আছে। চলো আজকের একদম প্রথম অধ্যায়, যেটা আমি দিয়েছি তোমাদের শিডিউল দেওয়া আছে, প্রথম অধ্যায় হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কটাকে একদম বেসিক থেকে, আমার এখানে শুধুমাত্র একটা জিনিস বেশি পাবে না, সেটা হচ্ছে সূত্র বা শর্ট ট্রিক বলা যাবে না, শর্টকাট শেখানো হয়, কিন্তু শর্ট ট্রিক বা সূত্র এগুলো ইউজ করি না আমি, ঠিক আছে। তো চলো একদম বেসিক থেকে আজকের প্রথম ক্লাস, অনেকের হতে পারে যেগুলো শেখা আছে কিন্তু আমি চাইছি একদম যারা জিরো লেভেল আছে তাদেরকে নিয়ে একদম শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। চলো আজকের একদম প্রথম ক্লাস, তাই আজকে একটু ছোট্ট ক্লাস হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে। দেখো সময় ও কার্য, সময় ও কার্য আমরা অনেক করেছি ছোটোবেলাতে করেছি, মানে ছোটোবেলায় বলবো না, ক্লাস 8, 7, 8 এগুলোতে করেছি, ঠিক আছে। দেখো সময় ও কার্য এখন আমরা কীভাবে দেখব, প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে। সূত্র থেকে আমরা তোমাদেরকে দূরে রাখবো এবং আমি দূরে থাকবো, প্র্যাকটিক্যালি দেখব। দেখো যেমন ধরো প্রথম থেকে আজকে শুরু হচ্ছে, নিজের নোট খাতা করতে পারো নিজেরা, ঠিক আছে, বা আমার কাছে নোট থাকলে আমি পরে প্রোভাইড করে দেবো তোমাদেরকে। চলো যেমন ধরো একটা কাজ আছে, যে কোনো একটা কাজ আছে, ঠিক আছে, একটা পুকুর খনন হতে পারে, বাড়ি তৈরি হতে পারে। এবার এখানে আমি একজন ব্যক্তিকে কাজে লাগিয়েছি, ধরো এখানে একটা কাজ আছে যেটা হচ্ছে পুকুর কাটতে হচ্ছে বা কোনো কাজ আছে, এখানে আমি এ ব্যক্তিকে কাজে লাগিয়েছি, বেশি বড় না ছোট কাজ আছে, এ ব্যক্তিকে কাজে লাগিয়েছি। এবার এ ব্যক্তি সময় নিচ্ছে ধরো 10 দিন, ঠিক আছে। এবার আমি দেখলাম এ ব্যক্তি নিচ্ছে 10 দিন, ঠিক আছে, বা নেবে বললো আমার 10 দিন সময় লাগবে। এবার এই কাজটাকেই বিকে বলা হলো, এবার বিকে দেওয়ার পরে দেখা গেল বি করতে পারছে 15 দিনে, 15 দিন, ঠিক আছে। এবার একটা জিনিস জাস্ট কমন সেন্সে একটা জিনিস ভেবে দেখো, কাজ আমাদের সেম আছে কিন্তু কি হচ্ছে, এখানে এ এর 10 দিন সময় লাগছে আর বি এর 15 দিন সময় লাগছে। তাহলে এখানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে দুজনের মধ্যে নিশ্চয়ই ক্ষমতার পার্থক্য আছে, যেহেতু তাহলে এর ক্ষমতাটা বেশি তাই এ কম দিনে করে দিচ্ছে, এ হয়তো একটু বৃদ্ধ বয়স্ক হতে পারে, তার ক্ষমতাটা একটু কম, ওই জন্য সময়টা বেশি লাগছে। এগুলো বেসিকগুলো জেনে রাখো। দেখো তাহলে এখানে সময় আমাদের জেনে গেছি কিন্তু আমরা ক্ষমতা জানি না, কিন্তু বুঝতে পারছি যে এর ক্ষমতাটা হয়তো একটু কম আছে যেহেতু সময়টা বেশি লাগাচ্ছে, ঠিক আছে। এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করবো, মানে অঙ্কের টাইপ এইগুলো। এবার এটা এখান থেকে আমাদের মোট কাজটা বের করতে হবে, মোট কাজ যেহেতু একই আছে তাহলে মোট কাজ কী করে বের করতে হয়, এই দুটো যে দিন সংখ্যা থাকে সেটার কী করতে হবে, লসাগু, আমি এটাকে ইরেজ করছি, ঠিক আছে, পরিষ্কার করে লিখে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো একই অঙ্ক মানে ওইটাই, এ একটা মানে এই কাজটা করছে কতদিনে ছিল, 10 দিনে, বি কতদিনে ছিল, 15 দিনে। দেখো এবার আমাদের যেহেতু মোট কাজ একই কাজ, তাহলে এমন কাজ নিতে হবে যাতে দুজনই করতে পারে, তাহলে দুজনই যখন করতে পারবে, আমরা একটা জিনিস জানি যে লসাগু এমন একটা সংখ্যা যেটা দিয়ে দুটোকেই মানে দুজনেই সাধারণ হয়, লস এখানে সাধারণ গুণনীয়ক গুণিতক আমরা পড়েছিলাম, ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা লসাগু হয়। তাহলে এখানে আমাদেরকে এটা কী, এটা আমাদের দিন সংখ্যা, আমাদেরকে এখানে প্রথমে কাজ করতে হবে যে এখানে মোট কাজ বের করতে হবে। প্রথমে একটু শেখার সময় একটু সময় দাও নিজেকে, ঠিক আছে, শেখার সময় সময় দাও, দেখবে এত তাড়াতাড়ি অঙ্কগুলো হবে,
এবং সব ক্ষেত্রে একই টাইপ কাজে দেবে। দেখো তাহলে প্রথম অঙ্কটা আছে, এ 10 দিন করছে, তাহলে মোট কাজ কি করে বের করব? এই দুজনের যেটা লসাগু হবে, 10 এবং 15 লসাগু কত হয়? দেখো লসাগু বের করার একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাট একদম ওই ট্রিক্স বলবো না। দেখো এখানে কত আছে, 15 আর এটা 10, তাহলে এখানে দেখবে যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে কি ভাগ যাচ্ছে? এখানে 10 দেখি 15কে ভাগ যায়, যায় না। তাহলে এই সংখ্যাটাকে দ্বিগুণ করো, 15 দ্বিগুণে কত হচ্ছে 30, 30 10 দিয়ে ভাগ যায়, তাহলে লসাগু হবে 30। এইভাবেও করতে পারো বা যাদের ইচ্ছা হবে এইভাবে ছোটোবেলার মতো করতে পারো, ঠিক আছে? এটা তো আমরা করি, ঠিক আছে? তাহলে এটা দিয়ে গুণ করলে সেই কত আসবে, 30 আসবে, 3 2 6 5 6 30, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখো, এবার দেখো মোট কাজ আমাদের 30, এ পুরো কাজটা মানে 30 কাজ করছে কতদিনে, 10 দিনে। দেখো 10 দিনে করছে 30 কাজ, তাহলে একদিনে কত কাজ করবে? একদিনে করবে 3 কাজ। বি 15 দিনে করছে 30 কাজ, তাহলে একদিনে কত করবে? 2 কাজ। তাহলে দেখো কোনো ব্যক্তি, মনে করো যে তুমি কোনো মিস্ত্রিকে বাড়িতে কাজে লাগিয়েছো, সেই ব্যক্তিটা একদিনে কতটা কাজ করবে সেটা নিজের যতটা ক্ষমতা থাকবে, মানে নিজের যতটা অ্যাবিলিটি, যতটা এফিসিয়েন্সি থাকবে ততটাই কাজ করবে। মানে হচ্ছে তাহলে এইখানে এটা লিখবো আমাদের ক্ষমতা, তাহলে এর ক্ষমতা কত একক? 3, আর বি এর ক্ষমতা হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষমতা, এইটাকেই বের করতে হবে ম্যাক্সিমাম অঙ্কতে, এইটাকে একটু বুঝতে পারলে বেরিয়ে যাবে আমাদের অঙ্ক। দেখো তাহলে ক্ষমতার ডেফিনেশন যদি বলি, একক সময়ে, একক সময়ে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যতটা কাজ করতে পারে বা যে কাজ করবে, যে পরিমাণ কাজ করবে তাকে তার ক্ষমতা বলবো, ঠিক আছে? তাকে ওই ব্যক্তির ক্ষমতা বলে, ঠিক আছে? এগুলো নোট করে রাখবে, কারণ এই ছোটো ছোটো জিনিস থেকেই অঙ্ক তৈরি হয়, বড় বড় অঙ্ক তৈরি হয়, ঠিক আছে? দেখো এইটাকেই যদি কথাতে লেখা হয় কী করে লেখা হবে, দেখো একটা অঙ্ক আমি লিখে করাচ্ছি, তারপর আমি স্লাইড বা ওই টাইপের আনছি। দেখো এই অঙ্কটা, একটা অঙ্ক দেখো, এক নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাকে যদি লেখা হয়, এ একটি কাজ, এ একটি কাজ 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে, বি সেই কাজ 15 দিনে করতে পারে, ঠিক আছে? আমরা একটা স্টেপ স্টেপ উপরে যাব, এটা একদম নিচু লেভেল, একদম 1 লেভেল বলতে পারো, ঠিক আছে? তাহলে দুজনে মিলে, কত দিনে কাজটি করতে পারবে, ঠিক আছে? এবার দেখো একটা কমন সেন্স বলছি আগে, এইটা কীভাবে করতে হয় দেখো। তাহলে কি করলাম, একই, এ কতদিনে 10, বি কতদিন আছে 15 দিন, ঠিক আছে? যারা যারা ক্লাস 8 বা কোনো একটা ক্লাসে ছিল এই টাইপের অঙ্কগুলো, যারা একের 10 হিসেবে ধরো, এক একদিনে করে একের 10 অংশ, ঠিক আছে? তখন কি হবে, এই অংশ ধরে কিছু অঙ্ক হয়ে যাবে, তারপরে গিয়ে তারা আটকে যাবে, ঠিক আছে? হবে কিন্তু খুবই একটুখানি ওখানে গোলমেলে হয়ে যায় যখন একটু ঘুরিয়ে দেবে, তাই এই প্রসেসটা যদি ফলো করা হয় একদম মানে সব ইয়ে হয়ে যাবে। দেখো এখান থেকে তাহলে আমরা মোট কাজ কী করে বের করি, এই দুটোর লসাগু বের করবো, তাহলে এখানে কত হবে 30, তাহলে এটা হলো আমাদের মোট কাজ, ঠিক আছে? দেখো এটা দিন সংখ্যা, তাহলে মোট কাজ বেরিয়ে গেছে, তাহলে ক্ষমতা কত হবে, 3 10 30, মানে 3, এর ক্ষমতা 3 আর বিয়ের ক্ষমতা 2। এবার দেখো এবার প্রশ্নটা কি বলেছে,
দুজনে মিলে কাজটি কতদিনে করবে? দেখো একটা ব্যক্তি নিজের ক্ষমতা দিয়ে তো কাজ করবে, তাহলে এর ক্ষমতা কত? তিন, আর বি এর ক্ষমতা কত? দুই। তাহলে দুজনে মিলে যখন কাজটা করবে একদিনে, তাহলে এরা একদিনে মোট কত কত কাজ করতে পারবে? মোট ক্ষমতা কত হচ্ছে দুজনের? তিন আর দুয়ে পাঁচ, মানে দুজনের ক্ষমতা এখানে হচ্ছে পাঁচ। তাহলে পাঁচ ক্ষমতা দিয়ে তিরিশ কাজ করতে হবে। তাহলে তিরিশ কাজ যদি করতে হয়, এখানে করছে আলাদা করে, পাঁচ ছয় তিরিশ, মানে ছয় দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, এইটা হলো একদম জিরো লেভেল, একদম বেসিক। ঠিক আছে, এইটার আরও একটা আমি করাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা দেখো কি বলেছে, এ একটি কাজ পঁচিশ দিনে করতে পারে, বি সেই কাজ কুড়ি দিনে করতে পারে, তাহলে দুজনে মিলে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে একই রকম করব, কি করব এখানে, এ পঁচিশ দিনে, বি কুড়ি দিনে। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, তিনজনের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে মোট কাজ, তাহলে মোট কাজ কত হবে, এই দুটোর লসাগু কত হয় করে দেখতে পারো, বা নিজেরা মুখে মুখে হবে, একশো। ঠিক আছে, তাহলে এ এর ক্ষমতা কত? চার। আর বি এর ক্ষমতা কত? পাঁচ, কুড়ি, একশো, তাহলে পাঁচ। এবার বলেছে দুজনে মিলে, তাহলে দুজনে মিলে কোন কি দিয়ে কাজ করবে, নিজেদের ক্ষমতা দিয়ে। তাহলে এ এর ক্ষমতা কত? চার, এবং বি এর ক্ষমতা পাঁচ। তাহলে দুজনে মিলে যে ক্ষমতা হবে সেটা দিয়ে কাজ করবে। তাহলে চার আর পাঁচে কত হচ্ছে? দুজনে মিলে নয়। তাহলে নয় ক্ষমতা দিয়ে একশো কাজ করতে হবে, মানে একশো বাই নয় এখানে করলে হবে। ঠিক আছে, তাহলে এগারো গুণ এক বাই নয় দিন। ঠিক আছে, এবার এখানে যদি লোক সংখ্যা বেড়ে যায় তখন কি হবে, মানে লোক সংখ্যা যদি এ আছে বি আছে, এখানে যদি আরও একজন যুক্ত হয়ে যায় তাহলেও এটা দিয়েই হবে। পরের অঙ্কটা আমরা দেখাবো, এটা দেখো এটা কীভাবে করবো, কী বলেছে দেখো, এ বারো দিনে কাজটি করতে পারে, বি সেই কাজ। এখানে একটা জিনিস মনে রাখবে, কাজটা যেন সেম হয়, আর যদি সেম না হয় তাহলে কাজটা আগে সেম করে নিতে হবে, সেটারও একটা প্রশ্ন আছে, আমি সেটারও আনছি। সেই কাজ পনেরো দিনে করতে পারে, সি সেই কাজ দশ দিনে করতে পারে, তিনজনে মিলে কত দিনে করতে পারবে? দেখো তাহলে কি করবো এখানে, সেম প্রসেস, এ বারো, বি কত হবে পনেরো, সি দশ। তাহলে এখানে কি করবো, সেম প্রসেস, মোট কাজ আগে বের করবো। আগে কাজ হচ্ছে আমাদের মোট কাজ বের করা, তাহলে মোট কাজ কি হবে, এই তিনটের লসাগু। দেখো লসাগু বের করা আমি শেখালাম, যেটা শর্টকাট বলতে পারো, বড় সংখ্যাটা আছে সেটাকে দেখো যে ছোট সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কি না, নাহলে এটাকে দ্বিগুণ করে পনেরো দিয়ে তিরিশ, তিরিশ তিরিশ দিয়ে বারোকে যায় না, তিরিশ দুয়ে ষাট, ষাটকে সব করা দিয়ে যায়। ঠিক আছে, ষাট হলো এদের মোট কাজ। তাহলে এর ক্ষমতা কত? পাঁচ বারো ষাট, চার পনেরো ষাট, ছয় দশে ষাট। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, তিনজনে মিলে কাজটি কতদিনে করতে পারবে? দেখো তাহলে দুজন আছে এখানে, তাহলে তিনজন মিলে কত করতে পারবে, সরি তিনজন আছে, তাহলে চার আর ছয় দশ, পাঁচে পনেরো, মানে তিনজনের মোট ক্ষমতা হচ্ছে পনেরো। তাহলে পনেরো ক্ষমতা দিয়ে ষাট কাজ কতদিনে করতে পারবে? চার পনেরো ষাট, মানে চার দিনে। ঠিক আছে, এরকম আর একটা দিচ্ছি প্র্যাকটিসের জন্য। এটাকে তো কী বলেছে দেখো, এ একটি কাজ আট দিনে করতে পারে, বি সেই কাজ বারো দিনে করতে পারে, সি সেই কাজ ছয় দিনে করতে পারে, তিনজন মিলে কাজটি কতদিনে করতে পারে? আর একটা কথা বলে দিই যে অনেকের মনে হতে পারে একদম সোজা সোজা অঙ্ক করাচ্ছ, কিন্তু এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, বেসিক না শেখালে যারা নতুন আছে তাদের জন্য তাহলে কঠিনটায় দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আমি সেটা চাইছি না, একদম যারা নতুন আছো বা যারা শিখতে চাইছো অঙ্কটাকে ভালো করে, তাদের জন্য আমার ক্লাস, আর যারা শিখে আছো তারা কয়েকটা ক্লাস পরের থেকে দেখলে হবে। ঠিক আছে, চলো, বা তারা এই নোটগুলো প্র্যাকটিস করবে। এ আট, কেননা একটা জিনিস খেয়াল করবে যে এবার কনস্টেবল যেটা দিয়েছিল কলকাতা পুলিশের, সেখানে যাদের বেসিক ঠিক ছিল তারাই অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পেরেছে। আমি সলিউশন তোমাদেরকে করিয়েও দেখিয়েছি। বি বি কতদিনে? বারো, আর সি আছে ছয় দিনে। একই রকম, তাহলে এই তিনটের লসাগু কত হবে? চব্বিশ। তাহলে তিন আটে চব্বিশ, বারো দিয়ে চব্বিশ, চার ছয় চব্বিশ। ঠিক আছে, তাহলে বলেছে তিনজন মিলে, তাহলে তিনজন মিলে যখন কাজটা করবে কত হবে, তিন দিয়ে পাঁচ ছয় নয়,
মোট ক্ষমতা হচ্ছে তিনজনের, এখানে লিখতেও পারো মানে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে নয়। নয় ক্ষমতা দিয়ে চব্বিশ কাজ করতে হবে, তাহলে চব্বিশ বাই মানে চব্বিশ কাজ করবে, নয় দুই আঠেরো, এভাবে করতে পারো ছয় বাই নয় বা এটাকে আরও ছোট হবে তিন দিয়ে, দুই পূর্ণ দুই বাই তিন দিন, ঠিক আছে। চলো এটারই আর একটা টাইপ দেখা যাক। দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে, দেখো এ একটি কাজ দশ দিনে করতে পারে এবং এ ও বি দুজন মিলে সেই একই কাজ ছয় দিনে করতে পারে, তাহলে বি একা কত দিনে করতে পারবে। তাহলে একই রকম আমরা সাজিয়ে নিব, এ বলেছে কত দিনে, দশ দিনে, এখানে বি জানা নেই আর এ প্লাস বি বলে দিয়েছে কত বলেছে ছয় দিনে, ঠিক আছে। তাহলে একই রকম এখানে আমরা কি করব, দুটোর কি করব আমরা মোট কাজ বের করে নেব। তাহলে মোট কাজ কি হবে, দুটোর লসাগু কত হবে তিরিশ। তাহলে তিরিশ কাজ যদি করা হয় মানে মোট কাজ হয়, তাহলে এর ক্ষমতা কত হবে, তিন দশে তিরিশ, এবং বি এ আর বি দুজনের ক্ষমতা কত হবে, পাঁচ ছয় তিরিশ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর একার ক্ষমতা তিন আর এ আর বি দুজন মিলে হয়ে গেছে পাঁচ, তাহলে বি এর ক্ষমতা কত হয়েছে, তাহলে এখানে কত লিখলে পাঁচ হবে, তিনের সঙ্গে যদি এখানে দুই লিখি তাহলে দুজন মিলে পাঁচ হচ্ছে, তার মানে বি এর ক্ষমতা হচ্ছে দুই। তাহলে বি এর ক্ষমতা দুই, তাহলে কি বলেছে বি একা কতদিনে কাজটি করতে পারবে, তাহলে বি একা দুই ক্ষমতা দিয়ে কাজটা তো সেম, তাহলে তিরিশ কাজ করতে পনেরো দিন সময় লাগবে, ঠিক আছে। চলো লাস্ট আজকের একটা লাস্ট ভালো অঙ্ক দিচ্ছি, সেটা করলে এটা ঠিক আছে, এই বেস থেকে অঙ্ক হবে পরবর্তীতে। আজকের আর একটা লাস্ট যেটা অঙ্ক দেবো সেটা দেখো, এ একটি কাজের দুয়ের তিন অংশ পাঁচ দিনে করে এবং বি সেই কাজের একের তিন অংশ ছয় দিনে করতে পারে, তাহলে দুজনে মিলে কত দিনে কাজটি করতে পারবে। তাহলে দেখো এর যদি আমি লিখি কত বলেছে, আগে ভেঙে করাচ্ছে তার শর্টকাটে আসছে, এ দুয়ের তিন অংশ করছে হচ্ছে ছয় দিনে, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এটার মানে কি বোঝায়, দুয়ের তিন মানে তিন ভাগের দুই অংশ ছয় দিনে, তিন ভাগের দুই ভাগ, তার মানে দুই ভাগ করছে কত দিনে, ছয় দিনে, মোট ভাগ কোনটা, এই তিনেরটা, ঠিক আছে। তাহলে মোট কত দিনে করতে পারবে দেখো, তাহলে দুই ভাগ করছে ছয় দিনে, তাহলে তিন ভাগ কত দিনে করতে পারবে, নয় দিনে। কি করে করলাম দেখো, এটার তিন গুণ হলো, তাহলে এটারও তিন গুণ, মানে মোট কাজটা কত দিনে করতে পারছে, এটা তো কিছু অংশ করতে পারছে, আমাদেরকে চাই মোট কাজটা। তাহলে দুই অংশ বা যারা আরও ভেঙে করতে চাও, মানে এ এইভাবে আমরা ঐকিক নিয়ম করতাম, দুই অংশ করছে ছয় দিনে, তাহলে তিন অংশ কত দিনে করতে, তাহলে তিন গুণ আছে এটারও তিন গুণ, মানে নয় দিনে, ঠিক আছে। দেখো হলো, তাহলে এ টোটাল কাজটা করছে নয় দিনে, এটা কোয়েশ্চেন থেকেও বের করতে পারো সরাসরি, তাহলে এ এখানে হচ্ছে নয় দিন। বি বি বলেছে একের তিন অংশ ছয় দিনে, তার মানে তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ করছে ছয় দিনে, মানে এক ভাগ করছে ছয় দিনে, তাহলে তিন ভাগটা মোট, তাহলে মোট কতদিনে করবে, এটার ছয় গুণ আছে, এটা ছয় গুণ মানে আঠেরো দিন। তাহলে এ পুরো কাজটা করছে নয় দিনে, বি পুরো কাজটা করছে আঠেরো দিনে, জাস্ট এইটুকু যারা বের করতে পারবে, প্রশ্ন থেকেও বের করা যাবে মুখে মুখে, ঠিক আছে। তাহলে এটা আলাদা করে জাস্ট লিখে নেব, যেমন অঙ্ক করছিলাম, তাহলে এখানে কত লিখবো, এ পুরো কাজটা নয় দিন আর এ বি আঠেরো দিন। তাহলে এখন সেই সেম প্রসেস, তাহলে মোট কাজ আমাদের কত, আঠেরো, এখানে হবে নয় দুই আঠেরো, আঠেরো একে আঠেরো, এবার দুজনে মিলে করছে, তাহলে দুজনে মিলে যদি করে কত ক্ষমতা হবে, দুজনে এ প্লাস বি এর, এ প্লাস বি এর দুজনের ক্ষমতা হচ্ছে তিন, তাহলে তিন ক্ষমতা দিয়ে আঠেরো কাজ করবে, মানে ছয় দিনে, ঠিক আছে। তো এইটুকুই আমাদের প্রথম ক্লাসটা থাকলো, এটা জাস্ট আমাদের বলতে পারো, এটা জাস্ট শুরু বলতে পারো, যারা যারা সত্যি অঙ্ক শিখতে ইচ্ছুক বা কোনো মানে কি বলবো, যারা শিখে আছো, যারা প্র্যাকটিস একটু বেসটা খারাপ আছে, বেসটা ঠিক করতে ইচ্ছুক, তারাই আমাদের ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে। তো রেগুলার থাকার চেষ্টা করব,
তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আর সাবস্ক্রাইব অনেকে করছেন না, ঠিক আছে, সেটা করতে পারো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো। তো থ্যাংক ইউ আজকের মতো, টাটা।